এটা ট্রেডিং নহয়, এইটো অনলাইন ব্ল্যাকমেলিং, তেলের ভাত করে নেওয়া কথা নয়, কিন্তু টাকাবর ঘুরাই আনব লাগে। হোয়াইট মানির যখন খুলিছিল টাকাটা ঘুরাই দেওয়ার ব্যবস্থা করব লাগে। কি অনলাইন ট্রেডিং ময়ও না জানো এই বিষয়ে, কারণ কেউ মই সেই ট্রেডিং দেখাও নাই। সেই টাকাখানি আমার সরকারের রাজত আনব লাগে, কেবাখানে ওভারব্রিজ বনাব পারিম, যেহেতু ইয়ার তদন্ত চলি আছে, প্রয়োজন সাপেক্ষে সিবিআইক দিব। গতিকে রাইজর টাকা এনেকা করে লুণ্ঠন করা সেই সকলকে নিশ্চিত ওপর মানে আইনের আওতাত আনব। কিন্তু মই ভাবো যে অকল আইনের আওতাত আনলে নহব, এটা দৃষ্টান্তমূলক শাস্তি হব লাগে। কারণ কেউ এনেকা মাঝে মাঝে জনসাধারণে ঠক খাই থাকে, বিভিন্ন চিট ফান্ডব বনায় থাকে, মানুষে পুরোনা কথাবর পাহরি যায় আর নতুনক সেই জালত ভরে দিয়ে। এটা নতুনক যেটু মানে এই কিনা মানে অনলাইন ট্রেডিং, কি অনলাইন ট্রেডিং ময়ও না জানো এই বিষয়ে, কারণ কেউ মানে সেই ট্রেডিংটা দেখাও নাই আর অনলাইন ট্রেডিং মানে মানে অভ্যস্ত হওয়া নাই বা মানে দেখাও নাই, শুনিছোহে। অনলাইন ট্রেডিংয়ের কথা কোনোবাই কব আসছিল নাকি আপনার? না, মো কব আহা নাই, কিন্তু মানে পেপারত পাইছো বা আপনার টিভিত পাইছো যে কিনা অনলাইন ট্রেডিং। মানে এই আক কি মই জানো যে অ্যামাজন ফ্লিপকার্ট এই আমার মানে সেলফ হেল্প গ্রুপে আমার বহুত সামগ্রী বিক্রি করে, মই আক সেইটো ভাবিছো। বলে অ্যামাজন ফ্লিপকার্ট তো আমার বহু সামগ্রী বিক্রি করে, এইটুত আক কি গন্ডগোলটো হল? পিছত ভাবিলো, দেখিলো যে নহয় ইয়াত কোনো কিনা বেচা ট্রেডিং নহয়, ইয়াতে এটা ট্রেডিং নহয়, এইটো অনলাইন ব্ল্যাকমেলিং। গতি এই অনলাইন ব্ল্যাকমেলিং যখন করে আছে নিশ্চিত ওপর মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরে তো স্থিতি স্পষ্ট করেছে, আগন্তুক দিনত নিশ্চিত ওপর সকলে জেলের ভাত খেতে নেওয়ার কথা নয়, কিন্তু টাকাবর ঘুরাই আনব লাগবে টাকাবর, কারণ জেলের ভাত খেলে তো আরাম থাকলে কিছু দিন লাগবে, তারপর আক জামিন হয়ে যাব, ভারতের যে আইন ব্যবস্থা, গতি জামিনও হয়ে আসবে। কিন্তু মই ভাবো যে অন্তত জেলত নিক্ষেপ করার আগে আগে সোর্স টাকা সমূহ যত যত আছে সেই টাকা সমূহ যত যত আছে আর যখন প্রকৃত মানে হোয়াইট মানির যখন খুলিছিল টাকাটা ঘুরাই দেওয়ার ব্যবস্থা করব লাগে। যখন ব্ল্যাক মানি দিয়ে পেলে অনলাইন ট্রেডিং করেছিল সেই টাকাখানি আমার সরকারের রাজত আনব লাগে, কেবাখানে ওভারব্রিজ বনাব পারিম, কেবাখানে নতুন মডেল অঙ্গনবাড়ি কেন্দ্র বনাব পারিম। গতি যখন বৈধভাবে জমা থাকে, বৈধভাবে জমা হয়েছে ইনকাম ট্যাক্সের ফাইলত হিসাব আছে, তেওঁলোকৰ পয়সাটো ঘুরাই দিয়ার ব্যবস্থা করব লাগে। যখন অবৈধভাবে জমা করেছিল সেই সকল পয়সাটা আমার অসম সরকার রাজত আনি পেলায় আমার অঙ্গনবাড়ি কেন্দ্র নির্মাণ করব লাগে। আপনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।